তো ইয়ার শিপমেন্ট, তো সাইকেলের পার্টস চলে আসছে, তো এখানে নাকি 1 লাখ টাকার মতো নাকি প্রোডাক্ট আসছে। তো আমরা এখন দেখব আসলে 1 লাখ টাকার কি কি পার্টস এখানে আছে। এটা হচ্ছে আমাকে পাঠানো হয়েছে সাইকেল স্পেস থেকে, আর সাইকেল স্পেস থেকে কি কি পার্টস পাঠানো হয়েছে আমি দেখবো। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে তো 1 লাখ টাকার উপরে পার্টস আসছে, 1 লাখ টাকার উপরে। তো 1 লাখ টাকায় কি কি পার্টস এখানে আসছে তো আমরা এখন দেখবো। তো চলেন দেখা যাক। এই যে এই যে এই যে আনবক্সিং হয়ে গেল, অলরেডি অলরেডি আনবক্সিং হয়ে গেল। এই দেখেন এখানে তো 1 লাখ টাকার উপরে পার্টস আছে। তো আমরা এখন দেখবো আর কি এখানে কি কি আছে। স্পোর্টস এর প্রথমে প্রোডাক্ট আছে, তো আমরা বিজি স্পোর্টস নিয়ে হচ্ছে শেষে কথা বলবো, কারণ এটা হচ্ছে আমরা এই পার্টস এর ক্ষেত্রে এটা একদম লো বাজেটের পার্টস। তো আমরা প্রথমেই আমার হাতে কিন্তু একটা ক্যাসেট চলে আসছে, তো এইটা কিন্তু SLX এর একটা ক্যাসেট, এটা হচ্ছে মাইক্রো স্পাইন। তো SLX থেকে আমরা হচ্ছে প্রথমে শুরু করি। তো পার্টস ক্যাসেট ক্যাসেট হচ্ছে আনবক্সিং হচ্ছে এক এক করে। তো একটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে বসে ফুল আনবক্সিং হচ্ছে, আমরা সব বাইরে বাইরে হচ্ছে সাজিয়ে সাজিয়ে রাখতেছি। তো টেন আর এই যে এই যে এই যে দেখেন, এই সেই জিনিস যার জন্য হচ্ছে আপনারা সবাই হচ্ছে ক্র্যাশ কার। এটা কিন্তু 11 স্পিডের একটা ক্যাসেট, আর এটার কাছে এখানে যে যে পার্টসগুলো আছে এটা কিন্তু 10 11 প্লাস 12 স্পিডের গ্রুপ সেট নিয়ে। তো আমরা আমাদের কাছে কিন্তু ফুল গ্রুপ সেট আছে, SLX Deore প্লাস হচ্ছে বিজি স্পোর্টস সেটটা আছে, যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে বিজি স্পোর্টস। এই যে দেখেন এইটা হচ্ছে সেই মাল, এটা কিন্তু SLX এর মেড ইন জাপান। এটা কিন্তু SLX এর ব্রেক, তো এটা আমাদের নিচে রাখতে হচ্ছে, আমার ভয় লাগতেছে। তো বুঝতেই পারতেছেন এত দামি জিনিস। তো আমরা এক এক করে এখানে আনবক্সিং করে দেখাই। আর এই দেখেন ডিওরের ক্রাং, আমি দামটা শেষে বলবো, এই জন্য কি করতে হবে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখো। এই হচ্ছে মাইক্রো স্পাইনের হাব, তো এই হাব কেউ দেখছেন কিনা একটু কমেন্ট করে জানাইন। এটা কিন্তু রেয়ার, একদম রেয়ার হাব। তো আনবক্সিং হচ্ছে, আর এই দেখেন এটা কিন্তু SLX এর শিফটার, কারণ হাইরেন্সের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু মানে স্পিড কত আছে এটা কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না। সেম এটা কিন্তু কোনো স্পিডের কোনো অপশনটা নাই, বাট এটা শুধু কাজ করতে থাকবে। এই যে দেখেন এটা কি SLX এর ক্রাং। SLX প্রোডাক্টের জন্য আপনারা আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, সাইকেল স্পেস একটু কন্ট্যাক্ট করবেন, আর ফুল ডিটেলস হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। ডিয়ার ডেয়ালার SLX এর। আর এই হচ্ছে ডিউরের 6100 রিয়ার ডেয়ালার প্লাস হচ্ছে শিফটার, এটা কিন্তু আসলে 6100। এটা তো এই হচ্ছে আমাদের ডিওরের যে এইটা ডিওরের এই নিজে হচ্ছে, আমি এটা কিন্তু নিজে ইউজ করতেছি। দেখেন ডিওরের ক্রাং, এটা কিন্তু 5100 ক্রাংটা আর কি, এটা নিজে ইউজ করতেছি। তো ডিওরের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কিছু বলার নাই, অলরেডি কিন্তু আপনারা ভালো করেই জানেন। আর এই হচ্ছে ডিওরের ব্রেক, সেটা কি 6100। এইটার একটু দামটা এখানে একটু বলে দেই, কারণ দামগুলো কিন্তু সবটির হচ্ছে বলবো। আর এইটার দামটা কিন্তু মাত্র 12,500 টাকা। যদি কারো লাগে একটু কমেন্ট করে জানাইন, আর ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। আর এই জন্য এখানে বললাম যে এখানে কিন্তু 1 লাখ টাকার উপরে প্রোডাক্ট আছে, তো বুঝতেই পারতেছেন এইটার দাম মাত্র 12,500 টাকা। হচ্ছে 12 স্পিডের চেইন SLX এর, তো এই চেইনটা কিন্তু M7100 আর কি, এই চেইনটাও কিন্তু 12 স্পিডের গ্রুপ সেটের সাথে আর কি। তো আমরা প্রথমে যে কথাটা বললাম, আমরা 12 প্লাস হচ্ছে 11 10 স্পিড নিয়ে হচ্ছে আমরা আজকের এই ভিডিওটা। তো এখন হচ্ছে আমরা দাম নিয়ে আলোচনা করব। এইটা ছিল ডিওর 6100, তো এইটার দামটা কিন্তু অলরেডি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা ডিওরের 6100 নিয়ে আলোচনা করবো। এই হচ্ছে 6100, তো এইটার দামটাও কিন্তু আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই যে 6100 শিফটার মানে 12 স্পিডের জন্য, এটার দামটাও কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এখানে 5100 ক্রাং অন স্পিডের আর কি, এই হচ্ছে ডিওরের, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আর দামটা অলরেডি দেওয়া আছে। আর এই হচ্ছে ডিও ক্যাসেট, এটা হচ্ছে 10 11 12 এর হচ্ছে দামটা কিন্তু আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি, আপনারা যে কোনো মানে এইখানে যে পার্টসগুলো আছে আপনারা কিন্তু 1x1 করে নিতে পারেন, চাইলে ব্রেক, চাইলে শিফটার, চাইলে হচ্ছে রিয়ার ডেয়ালার, যে কোনো আলাদা আলাদা করে নিতে পারবেন SLX এর ক্রাংটা। তো এইটা কিন্তু হলো 7100 কিন্তু আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু SLX এর সাথে মাইক্রো স্পাইনের হচ্ছে হাব দেওয়া আছে দুইটা, এটা কিন্তু মাইক্রো স্পাইন। অনেকে মাইক্রো স্পাইন সম্পর্কে জানেন না, তো আমার ছোট একটা ভিডিও আছে মাইক্রো স্পাইন নিয়ে, তো আপনারা একটু চেক দিয়ে নেবেন। আর এটার দামটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর সাথে কিন্তু এই দেখেন মাইক্রো স্পাইনের একটা ক্যাসেটও আছে আমাদের কাছে, তো মাইক্রো স্পাইনের ক্যাসেটটাও হচ্ছে চেক দিয়ে নেবেন, আর দামটা দেওয়া আছে। SLX এর ব্রেক, আর এইটার মডেল নাম্বারটা ছিল 7100, মেড ইন জাপান, একটু চেক দিয়ে নেবেন, আর এটার দামটা দেওয়া আছে একটু চেক করে নেবেন। এই হচ্ছে SLX এর রিয়ার ডেয়ালার, আর এইটাই কিন্তু শেষ, আর এটার দামটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন।
একটু চেক দিয়ে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু ওয়ান বাই ওয়ান করে হচ্ছে নিতে পারবেন। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, যারা টুয়েলভ স্পিড ইউজ করেন, তো টুয়েলভ স্পিডের জন্য দুই ধরনের আমাদের কাছে চেইন আছে, একটা হচ্ছে ডিওরের আর একটা হচ্ছে এসএলএক্স এর। তো দামটা আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে, একটু চেক দিয়ে নেবেন। অলরেডি আমাদের ভিডিও শেষ পর্যায়ে, আর আমাদের কাছে এই ধরনের ভিডিও রেগুলার আসবে, তো আপনারা এই জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন হয়ে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।